নমস্কার, আমি তিতলি। গৃহবধূর পাকশালায় আমার সকল দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আমি আজও হাজির হয়েছি একটা মাছের রেসিপি নিয়ে, যার নাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই রান্নাতে। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে একটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স করে, আর নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর কুচি করে টমেটো, আর লাগবে 4টি গোটা কাঁচা লঙ্কা। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 8 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেলের ব্যবহার করলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি একে একে পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। পাবদা মাছ খুব সাবধানে ভাজবেন, গায়ে প্রচন্ড তেল ছিটকে আসে। কড়াইতে আমি আরো 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে। এবার কুচানো টমেটো আমি এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ লবণ আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার তৈরি করা পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটুকু। এই মশলাটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুসারে লবণ, আর দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণ জল। এখানে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলো এর সঙ্গে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা গুলো দিয়ে মশলার সাথে আর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি জল এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি জলে বা ঝোলের এখানে আমাদের প্রয়োজন নেই, মাছের পরিমাণ অনুযায়ী আপনারা জল দিয়ে নেবেন। আমার এখানে 8 পিস পাবদা মাছ আছে, সেই পরিমাণে আমি এখানে জল দিয়ে নিয়েছি। আমি এই ঝোলের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিলে আমার মনে হয় রান্নার স্বাদটা একটু ভালো আসে, সেটা সব রান্নার ক্ষেত্রে প্রযোজ্য না। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। ভেজে রাখা মাছের ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বেশি সময় ধরে ঝোলের সঙ্গে ফোটানোর দরকার নেই, কারণ পাবদা মাছ খুব নরম মাছ।
সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আমার একদম তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল থাকে তাহলে বাঙালিদের আর কী চাই। আশা করি আপনাদের এই রান্নাটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।